নমস্কার দর্শক বন্ধু, আমরা আবার ঘুরে এসেছি টিচিং ফ্যাক্ট নিউজ চ্যানেল নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের লাগে একটা বেকার অনুষ্ঠান, ভুলে গেছে একটা বিশেষ অনুষ্ঠান কি না 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 কোন নাচ গান যাত্রা সিনেমা সিরিয়াল হবে না। নিউজ চ্যানেল যখন তখন ভালো ভালো খবরে শুনাবো। আমরা দেখাবো লকডাউনে আজকে সমাজের কিছু দিককে, কে কেমন আছে তাদের সাথে সরাসরি কথা বলে নিব আমরা। তারা নিজের মুখেই বলবে ওদের দিন কেমন কাটিয়েছে। আমরা টিচিং ফ্যাক্ট নিউজ চ্যানেলে এমনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমার আপনাদের প্রতি অনুরোধ, পুরো নিউজটাই দেখবেন, তবে মজা পাবেন। তবে আসুন চালু করে দি ভেদাঙ্গি না 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 মানে ইন্টারভিউ। প্রথমেই ডাকব সমাজে যেখানে সেখানে পড়ে থাকতে পাওয়া যায় সেই মাতাল বন্ধুকে। আসুন আসুন মাতাল বাবু আসুন। দাঁড়া আসতে পারব, তবে তো আসব। আমি কি কম চেষ্টা করছি, সালা এক পা আগাচ্ছি তো দু পা পেঁচাই যাচ্ছি। বল বল কি বলবি বল। আপনি জানেন আপনি এখন কোথায় আছেন? ই বাবা কোথায় আছি রে কোথায় আছি, ই বাবা কোন ভুল জায়গায় আসি যায় নাই তো। বুয়াসির বুয়াসির এ বুয়াসির। আপনি বুয়াসির কে দেখছেন কেন? না না তুমি বললে নাই আমি এখন কোথায় আছি সেই চেক করে দেখছিলি, পাশে বুয়াসিনের ঘরে ঢুকে দি নাই তো। না না আপনি এখন আছেন স্টুডিওতে। স্টুডিওতে সবাই দেখছে। আমাকে সবাই দেখছে? আমার বউ। হ্যালো 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 বউ বউ আমি এইখানে দেখতে পাচ্ছিস। হ্যালো হ্যালো বউকে বলে দি না হলে চিন্তা করবে। পাচ্ছে পাচ্ছে। এবারে বলুন তো লকডাউনে কেমন ছিলেন? কেমন আছি, হেভি মজা করেছি, বেশি মজা তো হামবে। তবু দাম বাড়িছে ঢিকে, মদ অ্যালকোহল ওপেন, কিন্তু ওই লেখা পড়ার মতন বন্ধ করতে লেগেছে। আপনি যে মদ খান কেউ কিছু বলে নাই? আগে বউকে লুকায় লুকায় মদ খাতে, যখন জানল মদে জীবন বাঁচাচ্ছে তখন আর কিছু বলে নাই। বউ নিজেও তো এখন মদেই হাত ধুয়ে। কখন লে মদ ধরেছে? ছুটুতে ছুটুতে ওই দুধের বোতল ছেড়েছি আর মদের বোতল ধরিয়েছি। আমার শেষ প্রশ্ন। আর নয় আমি চললি। অসংখ্য ধন্যবাদ ওই মাতাল ভাইকে টিচিং ফ্যাক্ট নিউজ চ্যানেলে আসার লাগে। এবারে ডেকে নিব বেকার ভাইকে। নমস্কার আমি বেকার, একমাত্র এই টিচিং ফাঁকেই দিলে একটা আকার। লকডাউনে কেমন ছিলাম সেটা বলতে বলছে, ওরে বাপ রে ওরে মা গো, লকডাউনের কথা কি পারি ভুলতে? বলো বলো তোমার অভিজ্ঞতার কথা বলো। দেখো শূন্য গরম হয়ে যাবে নাই তো কারো মাথা, ঘরে দুয়ারে ভাত নাই, সেই লাগেই ছাড়তে গেলি মহারাষ্ট্র।
করোনা ভাইরাস হইছে লকডাউনে বন্ধ হবে সব জানাইন দিলে কষ্ট খাইয়ে না খাইয়ে পেট দাবড়ি দিয়ে পড়েছিলি বেশ বলি না এবারে কোনো মতে ঘরকে গেলে আর আসব নাই বাপ কিছু ওইখানেই কইব নাহলে জীবনটাই করে দিব শেষ বাহ তা এখন কি কিছু শুরু করেছ করেছি চপ শিল্প মানে মানে মোড়ে হামদের একটা কড়াই একটা ভাঙা ঝাঁঝরা নিয়ে চপ থাকি লেবদার দোকানে ধার পুঁজি নিয়ে বাহ বাহ বেকার ছেলেগুলো কিছু নিজের করার চেষ্টা করছে এইটাই তো আমাদের চেষ্টা এইটাই তো আমাদের স্বপ্ন তবে সবাই একবার দেখুন তবে এই চিচিং ফাক নিউজ চ্যানেলে আজকের শোতে ইন্টারভিউ হচ্ছে না কমেডি হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে নাই তবে যা হচ্ছে ভালোই লাগছে না 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 এখনই বন্ধ করবেন নাই এই তো মাত্র দুজন মাতাল আর বেকার যাতেই যদি এমনি হয় এখনো আছে ছাত্র নেতা বাউল পকেটমার একে একে আমাদের কাছে দেখব সকলকে এবারে ডাকছি ছাত্র ভাইকে ছাত্র ভাই লকডাউনে খাওয়া দাওয়া কাজ অভিজ্ঞতার কথা সব খুলে বলো দূর যা মজা করিস না হ্যাঁ ভালো শুনো বড় মোবাইলটাতে আমাদের ঘরের কঠা সাথে দিন রাত গেম খেলতি মাত্র দুবার নামতি খাইতে আর হাইতে আর কিছু করো নাই করিয়েছি তো সবাই বলল একদিন বিকালে কি বাজাইতে হবে সেই দিন একটা টিন ভাঙা বাজাই বাজাই সারা কুলি ঘুরেছি না না আমি ছাত্র হিসাবে তোমার কাছে যেটা আশা করেছি সেইটার ব্যাপারে কিছু বলো একদিন সন্ধ্যাবেলায় হ্যাপি বার্থডে এর মতন মোমবাতি জ্বালাইছি না না স্কুল নিয়ে কিছু বলো পড়া মাস্টার দিদিমণি মিড ডে মিল হ্যাঁ মনে পড়ে গেছে আমি তো ভুলে গেছিলাম এতদিনের ব্যাপার তুমি এই বলো মনে থাকে মনে করাইলে ভালোই করেছ এখন খুঁজে দেখি স্কুলটা কোথায় আছে নাইলে পরে খুঁজেই পাবো নাই কি অবাক করা কথা ছাত্র ভুলে গেছে এই নামে কিছু জিনিস আছে অসংখ্য ধন্যবাদ ছাত্র ভাইকে যত আমরা প্রোগ্রামের ভিতরে ঢুকছি তত কিন্তু মজা পাচ্ছি আর তত আমাদের কমেডিটা দ্বিগুণ হয়ে যাচ্ছে এইবারে ডাকবো নেতাকে আপনি সমাজের এক বিশিষ্ট লোক এই লকডাউনে বেশি আপনাকেই পরিশ্রম করতে হয়েছে বন্ধুগণ আমরা মানুষের সাথে মানুষের পাশে করোনা ভাইরাসে আমরা নেতারা ভোট প্রচারের একটা কন্টেন্ট পাইয়েছি এই লকডাউনে সব থেকে যদি কেউ উপকৃত হয়েছে সে হলো আমরা মানে নেতারা গোপন ভাবে বলছি মানুষকে বুঝাই সুজাই দুহাতে এই দাঁড়ান 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 আপনি এখন ক্যামেরায় আছেন তাই তো ভুলে গেছি আগে মনে করাই দিবে তো এবারে বলুন তো আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় নেতাদের গর্ভদিকে চাল ডাল বিলি করার ছবি দেখেছি সেটাই মানে ওই শুধু ছবি এই তুলেছি বিলি কিছু করি নাই দু এক ঘর দিয়ে বাকি সব রাখিছি ঘরে ভরিয়ে নির্বাচনে কাজে লাগাবো আপনি নেতা এই মহামারীতে বিশ্ব সারা দেশের সাথে সাথে আপনার এলাকাতেও অনেক মানুষ মারা গেল আপনি একজন জনদরদী নেতা হয়ে কি করছেন কি আর করব ঘরে বসে বসে হিসাব করছি আমার দলের কতগুলা মূল্য আর বিরোধী দলের কতগুলা মূল্য কেন ভোট আসছে এখনই তো বোঝা যাবে ভোট কার কতটা কমল আর কার কতটা বাড়িল এবারে বলুন তো লকডাউনের আগে কি কাজ করতে পারেন নাই যেটা এখন প্রস্তাবে হচ্ছে মন্ত্রিত্ব নিয়ে কেন আপনি তো শিক্ষা দপ্তর দেখছেন দূর ওটা নিয়েই তো ফসাচ্ছি দেখছেন নাই সব বন্ধ হয়ে আছে স্কুল কলেজ আগায়ও নাই পেছায়ও নাই যেখানে দাঁড়াই সেইখানেই আছে
কিছু লাভ হয় নাই। তাহলে এই বতরে খাদ্য মন্ত্রীরা যদি দিত নাই, ও বতরাই নীতি, চাষ হোক বা না হোক পরোয়া করতি নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে চিচিং ফাঁক নিউজ চ্যানেলে আসার লাগে। বাহরে দেখছেন দর্শক বন্ধু, আমরা কেমন কেমন লোকের সঙ্গে আজ কথা বলছি। দাঁড়ান, এক্ষুনি নয় আরো আছে, এবার ডাকবো বাউল শিল্পী ভাইকে। আর ডাইকে কি হবে, আমরা তো মরে গেলি, আমরা না উগুলতে পাচ্ছি না গিলতে। লকডাউন কেমন কাটলো শিল্পী ভাই? ঠেলে ঠেলে কোন রকমে পার করলাম। লকডাউনে যেমন সব বন্ধ, তেমনি শিল্পীদের হাড়িও বন্ধ। আপনারা শত শত মানুষকে আনন্দ দিয়ে মুখে হাসি ফুটান, আর এখন আমাদের এই দুঃখে ভরা জীবন কাঁদে কাঁদে কোন রকমে দিন যাচ্ছে। আমাদের অনুষ্ঠানে ভিড় হইলে নাকি করোনা ভাইরাস সকিয়ে যাবে, আর যেখানে সেখানে ভিড় হচ্ছে নানা কারণে সেটা কারো নজরে পড়ে নাই, আমাদেরকে কেউ ভাবছে নাই। শিল্পীরা মরে গেল, মুক্ত মঞ্চ চালু ছিল গান করতে আর খাতি। দুর্গা পূজার আগে ভাবলি একটা আশার আলো দেখাইছিল, দপক করে সেটাও গেল নিভে। এবার কখন অনুষ্ঠান পাবো কেই জান, সব আশাই বেকার হয়ে গেল। তবে আমরাও আন্দোলন শুরু করেছি, সব শিল্পী এক হয়ে বলবো আমাদের মুক্ত মঞ্চ ফিরাইন দাও, দুটি খাইয়ে বাঁচতে দাও। অনেক করুণ অবস্থা শিল্পীদের, আসুন এবার ডাকেলি পকেট মার ভাইকে। পকেট মার ভাই, কি ব্যাপার, হাতে এমন ব্যান্ডেজ করা গেলে, আঘাত লেগেছে মনে হয়? না না, ওসব কিছু নয়, হাতটা জাম হয়ে যাবে তাই বাঁধে রেখেছি। ট্রেন বাস বন্ধ, তার মানে আমাদের ব্যবসা তো বন্ধ, অন্য কাজ করলে অভ্যাসটা খারাপ হয়ে যাবে না, সেই লাগে বাঁধে রেখেছি। কেমন কাটল লকডাউন, খাবার কি জোগাড় হচ্ছে? জোগাড় কি আর হইতে, জোগাড় করতে হইতে, নেতারা চাল বিলি করতে, আমার উটালিতে পেস্টিজ লাগিতে, আমরা হাত সাফাই করে খাইত, নেতা চাল দিতে এসেছিল ওয়ার পকেটটা মারিয়ে দিয়েছি, কিছুই ছিল নাই,